বাংলাদেশের কথা সাহিত্যিক বিপ্রদাস বড়ুয়া ছোটো বড় সকলের জন্যই লিখেছেন তার জন্ম কুড়ি সেপ্টেম্বর উনিশশো তিনি কথা সাহিত্যের জন্য বিভিন্ন পুরস্কার লাভ করেছিলেন যেমন কথা শিল্পী সাহিত্য পুরস্কার আন্তর্জাতিক যুববার্ষিকী পদক অতীশ দীপঙ্কর স্বর্ণ এবং একুশে পদক এবং শিশু সাহিত্য পুরস্কারও তিনি পেয়েছেন তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অচেনা ভয় ভালোবাসা নির্বাচন সমুদ্রচর ও বিদ্রোহীরা মুক্তিযোদ্ধারা শ্রাবণ গৌতম প্রভৃতি তার সম্পাদিত গ্রন্থ হল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও শব্দ সৈনিক তার গল্পগ্রন্থগুলি যে সংকলন আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাদা কফিন যুদ্ধজয়ের গল্প গাংচিল উলকি উল্কি সূর্য লুঠের গান ঘোড়ার ডিম নদীর নাম গণতন্ত্র উলকি একটি প্রেমের গল্প স্বপ্ন মিছিল আকাশে প্রেমের বাদল বৌদ্ধ ভিক্ষুর প্রেম আমার প্রতিদ্বন্দ্বী আমি প্রভৃতি তার কথাসাহিত্যের মধ্যে আমরা মূলত দেখতে পাই তিনি পাখি সমুদ্র পর্বত আরণ্যক প্রকৃতি বিভিন্ন বিষয় নিয়ে এই ধরনের প্রকৃতির যে বিভিন্ন অংশ সেগুলো নিয়ে তিনি কিন্তু গল্প উপন্যাস রচনা করছেন আজ আমাদের গল্প পাঠ বিপ্রদাস বড়ুয়ার ছোট গল্প সুন্দর মানুষ মানুষের এক জীবনেও জন্মান্তর হয় আবার কল্পান্তরও হতে পারে সুন্দরও দীর্ঘ দশ বছর ভিক্ষু জীবন যাপন করে একদিন গেরুয়া পোশাক ছেড়ে বেরিয়ে এলো তার দীর্ঘ সাধনাপূর্ণ ভিক্ষু জীবনে এমন কিছু অসঙ্গতি কারো চোখে পড়েনি যে সে হঠাৎ এমন কাণ্ড করে বসবে সবাই জানল যে সুন্দরের বুদ্ধি ভ্রংশ হয়েছে মস্তিষ্কের কোথাও গোলযোগ দেখা দিয়েছে আবার কেউ ভাবল অল্প বয়সে কঠোর সাধনার জীবন শুরুই বুঝিয়ে গুরুতর বিপর্যয়ের কারণ ধর্ম সাধনায় সে প্রতিটি ব্রত নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে মেনে চলত শুদ্ধ জীবন যাপন করতো অবিরাম ধর্ম সাধনা কঠোর নিয়ম সংযম ও ভিক্ষুদের আচরণীয় পথ অনুসরণ করে সকলের শ্রদ্ধাভাজন হয়েছিল তারই পরিণতিতে সবাই চিন্তিত ও উদ্বিগ্ন বইকি বসন্তের এক সকালে সুন্দরকে বিহারের ঘাস ভরা উঠোনে পাইচারি করতে দেখা গেল সেখান থেকে অস্থির হয়ে একসময় গেরুয়া পোশাক ছেড়ে বেরিয়ে পড়ল সবাই তার এই পরিণতি দেখে নানা কথা বলা শুরু করে গ্রামের বৃদ্ধরা তার কাছে থেকে জিজ্ঞেস করে কুশলাদি জানতে চাইল কিন্তু চুপচাপ সে কাউকে কিছু বলল না কারো প্রতি কোনো অনুযোগ নেই রাগ দেশহীন শূন্য দৃষ্টিতে তাকিয়ে পাশ কেটে চলে যায় সে কোথাও এক জায়গায় স্থির বসে থাকে না লোকজন দেখলে আস্তে আস্তে একদিকে চলে যায় কখনো কখনও নির্জন নদী তীরে কখনো বা নদীর মাঠের পাশে বড়জের পথের উপর বসে এক দৃষ্টে তাকিয়ে থাকে রিজু শির দ্বারা হয়ে পদ্মাসনে বসে দূরের পাহাড় কিংবা নদীর দিকে তাকিয়ে থাকে খিদে পেলে তিন চার দিন পর কারো বাড়ি গিয়ে আসন নিয়ে বসে থাকে তখন গৃহস্থ বুঝতে পারে তাকে খেতে দেওয়া দরকার এভাবে তিন চার দিন পর পর খাওয়া তার অভ্যেসে পরিণত হয় বিবাহে নিমন্ত্রণে মৃত ব্যক্তির সৎকারে সে রবাহুত চলে যায় চুপচাপ খেয়ে বেরিয়ে আসে রাতে বিহারের গোল বারান্দায় ঘুমিয়ে কাটায় খুব ভোরে ঘুম থেকে উঠে নদীর ধারে বা মাঠের নির্জনতায় চলে যায় গ্রামের লোকজন করুণাবশত ডেকে ভাত খেতে দিল প্রথম প্রথম কিন্তু ক্ষুধা তৃষ্ণার কাতর হয়ে চুরি করে খাওয়া কিংবা কারণে অকারণে কাউকে আক্রমণ করার স্বভাবও দেখা যায় না মানুষের সমাজে সবসময় বাস করেও সে অসহায় একা হয়ে গেল বিহারের গোল বারান্দা নদীর ধার বড়জের পাশ তার কাছে অভয় কেন্দ্র মানুষের জীবন প্রবাহ দেখে সে নিজের হতভাগ্য জীবনের কথাও ভাবে মাঝে মাঝে ব্যাকুল হয়ে ওঠে পূর্বজন্মের কোনো স্মৃতি কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না দ্বিতীয় পরিচ্ছেদ এভাবে বছর বছর কেটে যায় সুন্দর একদিন কথা বলতে শুরু করে ধর্মের নানা ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো করে দিতে শুরু করে তার সেই মতামত এত একান্ত এবং কখনো কখনো এত যুক্তিপূর্ণ যে কেউ তার যুক্তি খণ্ডানোর ভাষা খুঁজে পেত না তাছাড়া ধর্মের কিছু কিছু বিষয়ে যেখানে কোনো যুক্তি চলে না কিংবা স্পর্শকাতর এমন বিষয়ের অবতারণা সে করে যে কেউ তার বিরুদ্ধাচারণ করার সাহস পায় না ভিক্ষুজীবনে সুন্দর বার্মা শ্রীলঙ্কা প্রভৃতি নানা দেশ ও নানা জায়গায় ঘুরে নানা বিষয়ে জ্ঞান অর্জন করেছিল এজন্য সাধারণের পক্ষে তার বিরুদ্ধতা করার যুক্তি ছিল না এভাবে কথা বলতে শুরু করার পর গ্রামের লোকজন সুন্দরকে এড়িয়ে চলতে শুরু করে বয়স্করা তাকে এড়িয়ে চলে তরুণরা তাকে ঘিরে ধরে ফলে এক ধরনের অহংবোধ তার মধ্যে জন্ম নিতে শুরু করে ঠিক অহংবোধ কিনা বলা মুশকিল তবে সে একরকম হটকারী হয়ে ওঠে আর লোকজনও তাই তাকে এড়িয়ে চলতে শুরু করে মাঝে মাঝে সে তরুণদের কাছে তার নিজস্ব মতামত প্রকাশ করে প্রভাবিত করে তোলে আবার একদম চুপচাপ ধ্যানমগ্ন হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সবাই তাকে নদীর ধারে মাঠের পারে ছেড়ে ফিরে যায় এরই মধ্যে তার স্বভাবে আরেক পরিবর্তন এলো সে নিজের মনে বিড়বির কথা বলতে শুরু করে সারাক্ষণ খাওয়া দাওয়া ভুলে যায় ছয় সাত দিনের আগে সে বলতে গেলে কিছুই খায় না দিনের পর দিন কেটে যায় বেরিয়ে পড়ে সে গ্রামান্তরে মানুষের সঙ্গে কথা বলে নিজের মতো করে কথা বলে যায় মনুষ্য জন্ম ও কল্প কল্পান্তরের কথা কোনো নিমন্ত্রণে গিয়ে পৌঁছালে শপের মাথায় বসে উদাস হয়ে যায় কেউ কুশল প্রশ্ন করলে অমলিন হাসিতে উত্তর দেয় সেই হাসি দেখে অনেকেই ভাবে সুন্দর এ পৃথিবীর বাসিন্দা নয় কবে সে এখানে এসেছে কবে থেকে বসবাস শুরু করেছে কেউ জানে না সুন্দর নিজেও জানে না মাঝে মাঝে সে সকাল সন্ধ্যে বিলের উপরে বিল পাড়ি দিয়ে হাঁটতে থাকে লোকজন নেই জনবসতি নেই শুধু চাষিদের হাল আর বলদ তরমুজ আর ফুটির খেত মরিচ অরহর কলাই খেত পেরিয়ে চলছে তো চলছেই আস্তে আস্তে বিল পেরিয়ে পেরিয়ে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে মাঝে মাঝে কারুর কাছ থেকে একটা বিড়ি নিয়ে পরপর কয়েকটা টানে সাবার করে মুহূর্তের জন্য নেশাগ্রস্ত হয়ে পড়ে তবে হুকোটা নিয়ে টানতেই বেশি পছন্দ করে আর একসময় বিলের মাঝে ছায়াদার কোনো গাছের তলায় চিতপাত শুয়ে চোখ বুঝে থাকে হয়তো ঘুমোয় হয়তো দিবা স্বপ্নে ভূতগ্রস্ত হয় কখনো কখনো দোকানের তক্তাপোষে বা বেঞ্চিতে ঘুমোয় তৃতীয় পরিচ্ছেদ একদিন ভোর থেকে তাকে আর দেখা গেল না কোথায় উধাও হলো কি হলো কেউ জানে না খোঁজ নেওয়াও প্রয়োজন কেউ অনুভব করলো না তবে সবাই জানে সে আসবে দু চার দিন পর ঠিক ফিরে আসবে এতে কারুর কোনো কাজ আটকে থাকবে না তৃতীয় দিন সুন্দর ফিরে এলো একটি বাচ্চা কুকুর সঙ্গে নিয়ে বাচ্চাটি সারাক্ষণ তার পিছু লেগেই আছে কখনো কোলে নিয়ে বাচ্চা ছেলেদের পিছু নেওয়া হইহুল্লোরের মধ্যে সে মাথা উঁচু করে গ্রামের পথে হেঁটে চলেছে মাঝে মাঝে থমকে দাঁড়ায় ঘুরে দাঁড়াতেই ছেলের দলও দাঁড়িয়ে যায় মুখ মুখে কিছু বলে না গালাগাল না করে নীরবে প্রতিবাদ করে দাঁড়ায় অথবা কুকুর ছানার মতো তাদের প্রতিও মমত্ববোধে অন্ধ হয়ে যায় কুকুর ছানা সঙ্গী হওয়ার পর থেকে তাকে দুপুরে একবার বিহারে উপস্থিত থাকতে হয় দুপুর বারোটার মধ্যে ভিক্ষুদের খাওয়া শেষ তাদের এঁটো কাটা সংগ্রহ করে বাচ্চাটিকে খাওয়া এসে সেই ফাঁকে নিজেরও খাবার জুটে যায় কিছু না জুটলে পুকুরে নেমে জল খেয়ে নেয় কারো কাছ থেকে এক গ্লাস জলও ভিক্ষে নাচে হাঁটতে হাঁটতে বড়জের পাশে বড় আম গাছের তলায় গিয়ে শটান শুয়ে পড়ে মাঝে মাঝে সারা রাত ঘুমোতে পারে না যন্ত্রণাদায়ক ঘায়ের মতো স্মৃতি মনে পড়ে নিজের অসহায়ত্বের যতনা অনুভব করে তখন খিদেও বেড়ে যায় তাড়িয়ে নিয়ে যায় মৃত্যুর দিকে কতদিন আর জীবন সুন্দর নিজের মতো দিনে একবেলা থেকে সপ্তাহে তিন চার দিন তারপর সপ্তাহান্তে একবার খাওয়াও অভ্যস্ত করে তোলে বাচ্চাটিকে মাত্র অল্প দিনের মধ্যেই কুকুর ছানাটি এ ব্যাপারে অভ্যস্ত হয়ে পড়ে কেউ আর কাউকে দোষ দেয় না ছাড়াছাড়ি হওয়ার চিন্তাও করে না আরেক বসন্তের মাদার ফুল ফোটা শেষ হলে বাচ্চাটি জোয়ান কুকুর হয়ে ওঠে সপ্তাহে এক একদিন আর ভালো লাগে না একা একা লাভ দিতে পছন্দ করে বলে বেরিয়ে যাওয়ার জন্য চিৎকার জুড়ে দেয় সুন্দরেরও আর ভালো লাগে না কুকুরটিও ছুটে বাজারে গিয়ে তার কুকুর সঙ্গীদের সঙ্গে মারামারি হইচই করে আসে তার কুকুর জীবনও তো ফেলনা ফেলনা কিছু নয় বাজারে গেলে কিছু না কিছু খাবার জোটে চাই কি কুকুর সমাজ নিয়ে ছোটোখাটো একটা দলও গড়ে তুলতে পারে কাজেই সেও অবুজ হয়ে ওঠে তবুও রাতে সুন্দরের পাশাপাশি শোয়ে শীতের রাতে একই বিছানায় কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে বর্ষার দাপট কমে আসতে না আসতেই দেহটা চন্মন করে ওঠে কিন্তু এ পর্যন্ত সুন্দরও যেমন নারী সংসর্গ বিবর্জিত কুকুরও তাই হয়তো ছয় দিন ধরে ভাতের মুখ দেখতে না পেয়ে এক ধরনের গোয়ার তুমিতে মুখ গুজে পড়ে থাকে সুন্দর ও কুকুর বসন্তের ফুরফুরে হাওয়ায় ওরা আবার চঞ্চল হয়ে ওঠে এ সময় সুন্দরকে লোকে কাজে ডাকে তরমুজ ফুটি পাকার সময় তো রাতে পাহারা দরকার শেয়াল ও খাটাস নেমে তছনচ করে দেয় ক্ষেত খাওয়া দাওয়ার বিনিময়ে সুন্দর পাহারাদার হয় রাতে শেয়ালগুলো প্রথমে দূর থেকে হাঁকা হাঁকি ডাকা শুরু করে তারপর নিঃশব্দে তরমুজ খেতে নেমে আসে মাঝে মাঝে দূরে নদীর বাঁক থেকে যেন ডাক দেয় সুন্দর চলে এসো তখন সে হঠাৎ আনমোনা হয়ে পড়ে ভয় জাগে মনে কুকুরটাকে তাড়াতাড়ি কাছে টেনে নেয় সারা মাঠ তখন নিবিড় এক শূন্যতায় একরকম প্রশান্তিতে ঝমঝম বাজতে থাকে ঠিক বাজনা শব্দ নয় সুন্দরের মধ্যে সব কিছু কেন জানি এলোমেলো হয়ে যায় তারপর কুকুরটাকে পাঠায় শেয়াল ও খাঁটাস তাড়াতে কুকুরও এক দুই চক্কর দিয়ে প্রভুর কাছে এসে শুকনো খড়ের বিছানায় শুয়ে পড়ে ভোর রাতের দিকে একেবারে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে ফুটি খায় পেট তখন নদীর হাওয়া তেতে ওঠে জুম পোড়া ছাই উঠতে থাকে আকাশ ভরে বিকেল হতে সেই বাতাস সমুদ্রের গন্ধ নিয়ে চারিদিক জুড়ে দেয় বসন্তের সেই ঠান্ডা হাওয়া আবার হাসি দিয়ে ডাক দেয় আমাকে মনে পড়ে আরেকজন মেয়ে আমি তোমার কি ছিলাম ভেবে দেখো তো চতুর্থ পরিচ্ছেদ সেই রাতে গরমে দায় হয়ে সুন্দর গরমে তিষ্টানো ঘেমে নেয়ে উঠেছে নদীর দিক থেকে ঝুপ করে হাওয়া দেওয়া বন্ধ হয়ে গেল কুকুরটাও নেতিয়ে পড়েছে সারাক্ষণ জীব বের করে ফ্যাঁ ফ্যাঁ ঘুরে বেড়াচ্ছে সারা রাত শেয়ালের উৎপাত মাঝে মাঝে শেয়ালগুলো মানুষের মতো কথা বলে অথচ সুন্দর কিছুই বুঝতে পারে না কুকুরের তারা খেয়ে তারা যে কি বলা বলি করে চলে গেল আহা সে যদি ঠিক সময় বুঝতে পারত তাহলে রমিজের দুধের ছেলেটা এভাবে মারা যেত না দু চারটে হাড়গোড় ছাড়ার কিছুই পাওয়া যায়নি শেয়ালগুলো খুব উৎসব করে খেয়েছিল শেষে সে চুপচাপ বিছানায় ফিরে এলো খেয়ে যাক শেয়ালে সে পদ্মাসন হয়ে বসে মুহূর্তের মধ্যে চলে যায় অচেনা এক দেশে কোনো এক জন্মে সে শেয়াল হয়ে জন্মেছিল তখন অন্যান্য শেয়ালদের সঙ্গে শ্মশান আক্ষেত গৃহস্থ বাড়ির আঙিনা থেকে চুরি করে খেত শেয়াল জন্মে সে বুঝতে পারত কোথায় ফাঁদ পেতে রেখেছে কোথায় ভালো ফসল হয়েছে ঘুমের মধ্যে সুন্দর স্বপ্ন দেখে জেগে ওঠে ছুটে যায় ক্ষেতের দিকে ইতিমধ্যে শেয়ালরা অনেক তরমুজ ও ফুটিতে দাঁত বসিয়ে পয়মাল করেছে শিয়ালরা পান সে তরমুজ ও ফুটি খায় না দু কামড় দিয়ে ফেলে রাখে এভাবে সারা রাত প্রায় শেষ হয়ে আসে তখনই জেলেপাড়া থেকে নেমে আসে চোর চারিদিক তখন শান্ত তিন পিটিয়ে পাহারা দেওয়ার কাজ থেমে গেছে সব পাহারাদার চোখ বুঝে স্বপ্নে ও ঘুমে আচ্ছন্ন একটি মেয়ে জেলেপাড়া থেকে নেমে এলো ফুটি চুরি করতে সুন্দরের ঘাছের বিছানা বিছানার পাশে নুয়ে পড়েছে মেয়েটি কুকুরটাও ঘুমিয়েছে কি কোথায় গেছে কে জানে মেয়েটি তার কাছে মিনতি করে চাইল ফুটি ও তরমুজ দুদিন ধরে কিছু খেতে পায়নি সুন্দর এইটুকু উপকার না করলে সে আর প্রাণে বাঁচবে না সুন্দরের মায়া হলো কিন্তু পরের জিনিস সে দেবে কি করে গৃহস্থকে না বলে কিছু দেওয়া তো অন্যায় মেয়েটি আবার অনুনয় করল শেয়ালে খাওয়া হলেও চলবে দাও গো ফুটি দিয়েই সুন্দরের মধ্যে ক্রিয়াশীল পরের অপরাধবোধ রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো তার শরীর ও মন খিঁচিয়ে উঠল কেন মেয়েটি তার কাছে আসে শুধু মুজ নাকি আরও কিছু চায় দেওয়ার মতো কিছুই তো তার নেই মাত্র গত রাতেই মেয়েটির সঙ্গে পরিচয় তার মনুষ্য জন্ম থেকে শেয়াল জন্ম ভালো ছিল কিনা সেই তর্কে সে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তার ওপর অভিমোহন জেলের বউ এসে তার কাছে সাহায্য চাইছে মেছুনির শ্যামল যৌবনশ্রীও তাকে তেমন সন্তুষ্ট করতে পারে না এভাবে পরপর কয়েক রাত তার কাছে এসে পেট পুড়ে খাওয়া ভিক্ষা চাইছে এক জন্মের মধ্যে আরেক জন্ম এসে ভিড় করছে কুকুরটি নেতিয়ে পড়েছে অসুখ বিসুখ করেছে হয়তো প্রতিদিন খাওয়া কি সহ্য হয় এতদিন সপ্তাহান্তে খাবার জুটত এখন দিনে দু তিন বেলা খাওয়া সহ্য হয় না সুন্দর ও কুকুর উভয়ই এই নিয়ে আলাপ করে মাঝে মাঝে শুয়ে শুয়ে ডাক দেয় আবার ঝিমিয়ে পড়ে টঙের বাইরে কথা বলতে বলতে ঝিময় আগুনেও জ্বলতে থাকে দূরে পাহারা দেয় কামাল পুষ্প কাশেম ও পুতু আরও দূরে কে কে আছে কে জানে সীমান্তে পাহারা দেয় সৈন্যেরা তবু চোরাকারবার হয় আবার ধরা পড়ে জেলও হয় ওরা নিজেরাই পাহারা দেয় নিজেরাই চুরি করে আবার চোরও ধরে সুন্দর ওদের সঙ্গে নিজেকে তুলনা করে সুন্দর খেতে পারে না পেটের নাড়ি ভুড়িরা সহ্য করতে পারে না কুকুরটা তো পারছে না বলে নেতিয়ে পড়েই আছে শেষে সুন্দর ঠিক করলো আর নয় এবার পালিয়ে যাই রাত শেষ হওয়ার আগেই সে খড়ের বিছানা থেকে গা ঝাড়া দিয়ে ওঠে কিন্তু শরীর চলতে চায় না বাতাসে নুয়ে পড়া তরমুজ লতার মতো এলিয়ে পড়ে সেই মেয়েটি আবার এলো গোটা দুই তরমুজ দাও না গো সুন্দর প্রথমে চিৎকার করে প্রতিবাদ করবে ভাবে চিৎকার করে বলবে বুঝি ভাগ ভাগ যেন শেয়াল দাঁড়াচ্ছে আর কি জেলের মেয়ে হরসুন্দরী নাছর বান্ধা দে না দুটো বাসিয়ে রাখ আমারে আমিও তোকে বাসাবো হরসুন্দরী ফুটি চাইতে চাইতে ওর গায়ের কাপড় ঢলে পড়ে তার মাছ বেছা বন্ধু নদীতে মাছ নেই জাল নেই ছেলের পানিও নেই নদীতে হাওয়ায় হাওয়ায় যেন বাষ্প হয়ে গেছে খাল বিলের জল পুঁজি নেই যে সুটকির ব্যবসা করবে দে না দু চারটি ফুটি তোর কথা জীবন জীবন বনে থাকবে আরেক জীবনে হলেও তোর ঋণ শোধ করবো সুন্দর চুপচাপ বসে শোনে হরসুন্দরী তার কানের কাছে গিয়ে আবার বলে আর সে বধিরের মতো কিছুই শুনতে পায় না বসন্তের হাওয়ার মতো তো সে গন্ধ বয়ে বেড়াতে পারে না সূর্যের তেজ নিয়ে চাঁদের মতো মিষ্টি আলো বিকিরণ করতে পারে না সে যেন শুধু দুর্গন্ধের পাকে পাকে জড়িয়ে পড়ে তার অতীত জীবন একবার উঠে আসে নানা স্মৃতি ভেসে বেড়ায় আচ্ছন্নের মতো সে আতখানা খাওয়া ফুটি ও তরমুজ তুলে দেয় সরসুন্দরীর হাতে তারপর বলে পালা আর কোনো দিন আসবি না ভাগ ভাগ পরদিন থেকে সুন্দর ভালো মতোই অসুখে পড়ল কুকুরটাও পড়েছে নেতিয়ে সুন্দর শুয়ে থাকে তরমুজ ক্ষেতের টঙের মাচায় কুকুরটাও ক্ষেতের মালিকের লোক ভাত নিয়ে আসে সে চুপচাপ পড়ে থাকে ক্ষেতের মালিক পাকা ফুটি তুলে বাজারে নিয়ে যায় যাওয়ার সময় বলে যায় সব দেখে শুনে ঠিকঠাক রাখতে সে আচ্ছন্নের মতো লতা গলা জড়িয়ে আশ্রয় খোঁজে পরদিন আর শক্তি থাকে না পাহারা দেওয়ার বসন্তের হাওয়া ভেসে যায় ক্ষেতের ওপর দিয়ে ঝুমপোড়া ছাই উড়ে যায় দাঁড়বে নৌকা চলে উজানবে জোয়ার আসে হাওয়া নিয়ে সুন্দর পড়ে থাকে কুকুরটাও শুয়ে শুয়ে বসন্তের দিন গনে গায়ে হাত বুলিয়ে আদর করে সুন্দর কষ্ট করে উঠে ভাত খেতে বসে কিন্তু এক গ্রাসও মুখে তুলতে পারে না পেটটা যেন দম মেরে আছে কুকুরটাও খায় না সেই রাতে পাহারা দেওয়া আর হয়ে ওঠে না কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে শেয়াল তাড়িয়ে আসে সুন্দর খোলা আকাশের নিচে শুকনো খড়ের শয্যায় পড়ে থাকে কোনো এক জন্মে সে হয়তো মানুষ রূপে জন্মেছিল মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করেছিল প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল আজ তারই প্রায়শ্চিত্ত করছে হয়তো কুড়ল হাতে পান্থ কেটেছিল উপকারী গাছের ডালপালা কেটে উলঙ্গ করেছিল বিকেলের আকাশ ডাক দেয় নীল চোখ তুলে তাকিয়ে দেখে সুন্দর অনড় পড়ে থাকে তবু রাত বাড়তে থাকে শেয়াল এসে ক্ষেতের ফসল খেয়ে যায় কুকুরটারও ডাক শোনা যায় না সুন্দর খড়ের বিছানায় পড়ে থাকে তবুও তার একরকম ভালো লাগে শরীরে চটচটে উষ্ণতা অনুভব করে জ্বর আসে শেয়াল এসে তার গা চেটে দেয় অথবা তার কুকুর বন্ধু অথবা হরসুন্দরী কিনা কে জানে হয়তো জ্বরের ঘরে হরসুন্দরী এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে ডেকে নিয়ে যেতে চেয়েছে নিজের ঘরে হয়তো কুকুরটা খেঁকিয়ে উঠেছে হরসুন্দরীর প্রতি অথবা কি কি ঘটেছে মনে করতে পারে না কিছুই টেষ্টায় জল দিয়েছে যেন কি আর কিছুই মনে পড়ে না বৃষ্টি পড়ে ঝমঝম পঞ্চম পরিচ্ছেদ কয়েকদিন পর সুন্দর পাড়ার দোকানের গুদাম ঘরে আশ্রয় নেয় দু একজন এসে তাকে দেখে হরসুন্দরী মাছ বেচতে এসে খবর নিয়ে যায় বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন মাছেরা ডিম ছাড়তে নদীর উদানে ছোটে হাত জাল নিয়ে লোকজন নদী ও খালে ছোটাছুটি করে সে প্রলাপ বকতে থাকে বিড়বির করে প্রলাপের একটি কথাই শুধু বোঝা যায় মানুষ মানুষ আর কেউ দেখে না সুন্দরকে সে অসুস্থ তাই কিছু বলে না সাহায্য চায় না মাঝে মাঝে কুকুরটাও কুকুরটাকে ডাকে কোনো উঠে পানি খাওয়ায় নিজেও খায় হরসুন্দরী আসলে তার দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে জীবনে তার একটি পাপ ক্ষেতের মালিককে না বলে হরসুন্দরীকে ফুটি দেওয়া তবুও তার সান্ত্বনা শেয়ালের উচ্ছিষ্ট দিয়ে সে হরসুন্দরীকে বাঁচিয়েছে নইলে হয়তো হরসুন্দরী চুরি করত খেতে না পেয়ে মরতে বসত অথবা কিন্তু দোকানের গুদামে তো এভাবে থাকা যায় না দোকানদার মঝু একজন রুগ্ন লোককে ওখানে রাখতে চায় না একসময় সে দোকান পাহারা দিত মঝুর সঙ্গে সেই সুবাদে আর কদিন সহ্য করবে মঝু সুন্দর দিনের পর দিন তার পুরনো দিনের স্মৃতি ফিরে পায় সবকিছু মনে পড়ে যায় বাবা মাকে হারিয়ে খুব ছোটকাল থেকে সে অসহায় অকুলে পড়েছিল মামার বাড়ি আত্মীয় স্বজনের কাছ থেকেও একদিন বেরিয়ে পড়ল। এক সময় শুরু হলো শ্রমণ জীবন সে একাগ্র হয়ে সাধকের জীবন খুঁজল কিন্তু নিষ্ঠুরভাবে সেই জীবন থেকেও সে প্রতারিত হয় তার মস্তিষ্কে গলযোগ শুরু হয় এখন সে পড়ে আছে একটি গুদাম ঘরে তাকে দেখার কেউ নেই মজু বিরক্ত হচ্ছে হরসুন্দরী তাকে কৃপা করছে আস্তে আস্তে ক্ষুধা তাকে প্রবলভাবে নাড়া দিয়ে গেল খুব ইচ্ছে করছে থালাবর্তি ভাত নিয়ে বসে পিড়ি পেতে শাকসবজি ডাল মাছ দিয়ে খায় ডালে একটু ফোড়ন গরম ভাত একটু ঘি পুদিনা পাতার চাটনি সুটকির ঝাল কতদিন সে পেট ভরে খেতে পায় না কেউ মমতা ভরে খেতে ডাকে না এটা নাও ওটা খাও বলে কৃত্রিম রাগে শাসন করে না কেউ খিদে ভেতরটা মোচড় দিয়ে ওঠে গা গুলিয়ে বমি আসে আস্তে আস্তে সন্ধে হয়ে আসে মঝু দূর থেকে দেখে যায় গজগজ করে কুকুরটা নেতিয়ে আছে আপদটাকে প্রথমে ঘরে ঢুকতে দেয়নি মঝু পরে করুণাবশত হোক কিংবা পাহারাদারের সঙ্গী ভেবে হোক রেহাই দিয়েছে পিটপিট তাকিয়েও দেখে না আর অনেকক্ষণ আগে বাইরে নিয়ে পানি খাইয়ে এনেছিল সুন্দর সেই থেকে পড়ে থেকে একাত ওকাত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে শুয়ে পড়েছে এক জায়গায় ঠায় পড়ে বেদম ঘুমাচ্ছে নাকি তার মতো মটকা মেরে পড়ে আছে কে জানে আরেক জীবনে কুকুরটি তার বন্ধু ছিল হয়তো মনে পড়ে যায় কুকুর জন্মের মতো এক জীবনের গল্প অনেক কষ্টে সে উঠল শরীর চলে না দুলছে কুকুরটাকে ডেকে তুলল বেরিয়ে গেল মধুর সামনে দিয়ে মঝু একবার আর চোখে তাকালো শুধু কিছু বলল না ভাবল আবার তো আসবে যাবে আর কোথায় বিহারে গিয়ে লাভ নেই রাতে সেখানে খাবার মিলবে না কার বাড়িতে যাবে সত্যি যাবেই বা কোথায় যখন সে শ্রমণ ছিল গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করতো পাত্র ভরে অন্ন দিত উৎকৃষ্ট খাবার দিত সকাল ও দুপুরে রাতে তো কিছু খাওয়ার নিয়ম ছিল না সাধনা করলে তার দরকারও পড়ে না আজ কতদিন ধরে ভাত খায় না সে কতদিন তাও মনে পড়ে না শরীর গুলিয়ে পিত্তি বেরিয়ে আসে পেট আর পিঠের চামড়া এক হয়ে গেছে পেটের ভিতর কিছু চালান করতে না পারলে সেই চামড়া খুলবে না খাওয়ার জন্য সে হন্যে হয়ে বাড়ি বাড়ি ঘুরতে শুরু করলো মুখ ফুটে বলতে পারে না এখন তার মস্তিষ্ক ক্রিয়াশীল তার গত এবং উদ্ভ্রান্ত জীবনের সবকিছু ভাসছে চোখের সামনে তার শ্রমণ জীবনের শুদ্ধাচার মস্তিষ্ক বিকৃতির জন্য শ্রবণ জীবন ত্যাগ সবই মনে পড়ে জীবন কুমারের বাড়িতে গেল সুন্দর বাড়ি সবাই খেয়ে নিয়েছে কাজেই তার সঙ্গে দু চারটে কথা বলে তাকে বিদায় করে দিল সোনাদের বাড়িতে গেলে প্রথমে তার হুঁকোটা বাড়িয়ে দেয় তার হাতে খালি পেটে তামাক খেলে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে সে জানে কিন্তু লোভ সামলানো মুশকিল বসন্তের বাড়িতে সোজা না করেছিল এভাবে আরও কয়েক বাড়িতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এলো চরে তরমুজ ফুটিও নেই যে গিয়ে হাত পাতবে বসেক শেষ জুষ্টির জ্বর বাদলা শুরু হয়ে গিয়েছে বর্ষার মতো যাদের বাড়িতে সে কাজ করেছিল তারাও তার দিকে তাকায় না ভাবে আপদটা গেলে বাঁচি তাছাড়া এখন তো সে সম্পূর্ণ সুস্থ সব কিছু মনে করতে পারে কুকুরটাও তাকে বুঝতে শিখেছে ল্যাংচাতে ল্যাংচাতে পিছু পিছু হাঁটছে পাড়ার লোকজন যে তার দিকে নজর দিচ্ছে না তা বুঝে নিতে তার কষ্ট হয় না অনেক ভাবল সে হরসুন্দরী একদিন না খেয়ে মরার কথা বলে সাহায্য চেয়েছিল বলে সহ্য করতে পারেনি আর একদিন এসে জীবনের কথা শুনিয়েছিল অন্যদিন যৌবন ধর্মে শিক্ষা দিয়েছিল অনেক ভাবল সে অনেক ভেবে মন্দিরে পৌঁছল গভীর রাতে খিদে তখন তার বোধ বুদ্ধি ও সংজ্ঞা নেই কুকুরটাও আগে ভাগে উঠে গিয়েছে বারান্দায় সিঁড়ির গোড়া বেয়ে মালতিলতার ঝাড় উঠেছে কামিনী অশোক গাছের শাড়ি দাঁড়িয়ে আছে বারান্দা ধরে মন্দিরের দেয়ালের গায়ে বুদ্ধের জন্ম ও জীবন কাহিনী ফ্রেস্কো করা বুদ্ধের পাজর সর্বস্ব গান্ধারা মূর্তিটির দিকে নিজের অজান্তে সে এগিয়ে গেল সেই আড়াই হাজার বছর আগে বুদ্ধের একান্ত প্রিয় সহচর ছিলেন ভিক্ষু আনন্দ আর এই জন্মে তার নাম কেন সুন্দর হল কুকুরটাও কেন তার কাঁচ হয় না আস্তে আস্তে সে মন্দিরের গোলবানান্দায় উঠে তাকালো গোল পিছনে পেছনে চলে গেল দেয়ালের গায়ের ফ্রেস্কো গল্প তাকে পেয়ে বসল চণ্ডালিকা জলদান করছে তৃষ্ণার্থ ভিক্ষু আনন্দকে গন্ডুজ ভরে পান করলেন তিনি সেই চণ্ডালিকা ভুল বুঝলো মোহ এসে গ্রাস করলো চণ্ডালিকাকে ভাবলো সেই বুঝি ভালোবাসা সুন্দর শুয়ে পড়ল সেখানে কুকুরটা কোথায় কে জানে জ্বরে তৃষ্ণায় বুক ফেটে যায় ওঠার শক্তি নেই হরসুন্দরীর কথা মনে পড়ে এপাশ ওপাশ করে ক্ষুধা ও তৃষ্ণা দেয়ালের গায়ের কাহিনীর ভগ্নাংশ কুকুর জাতক জন্ম জন্মান্তরের কাহিনী কল্পান্ত শুরু হয়ে যায় হরসুন্দরী ছুটে আসে তাকে দেখতে রাত কেটে যায় সকাল হতেই ঘুম আসে চোখে সারাদিন আর হুঁশ নেই লোকজন মন্দিরে এসে তাকে দেখে যায় সে বেহুশ পড়ে থাকে দিনের পর দিন কেটে যায় আবার রাত নামে সে স্বপ্নে দেখে কে যেন তাকে গন্ডুজ ভরে জলদান করছে তার সমস্ত শরীর শীতল স্পর্শে জুড়িয়ে যায় কে যেন আদর করে ডাল ভাত তুলে ধরে মুখের কাছে তৃপ্তি ভরে সে খায় দুমুঠো গরম ভাত ডাল শাক মাছ জীবনে এত তৃপ্তি সে কোনো দিন খায়নি ঘুমটা মাথায় হরসুন্দরী তাকে খেতে দিয়েছে এত মমতা কেউ তাকে কখনো দেখায়নি এত ক্ষুধা কোনোদিন অনুভব করেনি তৃপ্তিও কোন পায়নি কোনো দিন হরসুন্দরী ডাকলো আর কি খেতে ইচ্ছা করে বলো পেট ভরছে তো এই অবস্থায় এক রাতে ওষুধপত্র কিছু না পেয়ে পাঁচ দিন থাকার পর সুন্দরের মৃত্যু হল একই সময় কুকুরটিও গেল ভোরে মন্দিরে আগত সবাই সে দৃশ্য দেখল কুকুরকে জড়িয়ে ধরে সুন্দরের মৃতদেহ পড়ে আছে আমার গল্প পাঠ ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন এরকম আরও অনেক নতুন নতুন গল্প পাঠ শোনার জন্য নমস্কার